সারা দেশের মতো সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর ছিচল্লিশতম বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মণ্ডলের সঞ্চালনায় দোয়া মাহফিল আলোচনা সভা ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় এ সময় বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ রায়হান গফুর সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু সাংগঠনিক সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো এতদিন আক্রান্ত হয়েছিল পনেরোই আগস্ট তাতে শক্ত দিবস